রাজ্যত প্রতিনিয়ত হত্যা ধর্ষণ নির্যাতনের ঘটনা ভেরগাঁওত শুয়াপাতির পৰা উঠাই নি হত্যা এজনক ভেরগাঁওর বড়িগাঁওত শুক্রাম বসুমতারী নামের লোকজনের মৃতদেহ উদ্ধার হয় ঘরের সম্মুখের পথর দাঁতিত প্রত্যক্ষদর্শীয়ে জানা অনুসরি লোকজনক শুয়ারপাতির পৰা উঠাই নি চোতালের পৰা চুচুরায় পথলে নিয়ার সিন দেখা গেছে লোকজনের দেহতো আঘাতের সিন স্পষ্ট চারি চারটামান বজাত আমার জেঠি মায়ে খোজকাড়ি মর্নিংওয়াক করেছিল সেই সময়তে আমার নিজা খুড়া সুকরাম বসুমতারী মৃত্যু অবস্থাত মৃতদেহ দেখা পায় সুরবাসর করার পিছত আমার খুড়া বাবু খুড়া ডাউরি আহিলে ইয়ার পিছতে যেনবা গাঁর ঘর ওসর মানুষ গম পালে কিনা এটা হয়েছে তারপর কাক খবর দিলে তারপর ময়ে আহি পালো ময়ে আহি পেলায় ঘটনাটো যে দেখা পালো কিনা এটা এই মাতারকে হওয়া পারে বলে আমার লোকেল গাঁরা খবর দিল কোনে কি কারণত লোকজনক হত্যা করলে সেয়া এ পর্যন্ত হওয়া নাই স্পষ্ট দুধনৈত দুই নাবালিকাক ধর্ষণের অভিযোগ তিনি যুবকের বিরুদ্ধে দুধনৈত বৈশাগুর সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করব অহা দুই নাবালিকাক তিনি পাষণ্ডয় নিচাজাতীয় দ্রব্য খুবাই অচেতন করে ধর্ষণের অভিযোগ যুবতীর পরিয়ালের এজাহারের ভিত্তিত অভিযুক্ত তিনি যুবকর ধন তালুকদার নামের এজনক করায়ত্ত করে আর বাকি দুই অভিযুক্ত বর্তমানেও পলাতক টংলাত কিশোরী ধর্ষণের অপচেষ্টা টংলার প্যারাডাইস নামের এই হোটেলতে কর্মরত যুবতীক ধর্ষণের অপচেষ্টার অভিযোগ হোটেলখনের পরিচালক মিথুন চক্রবর্তীর বিরুদ্ধে এনে ক্ষেত্রে মোক পিছফালে বাসন ধোয়ার জায়গার সিফালে দিয়ে একটা সাইডত রুম আছে এক্সট্রাক সি সিহতর এনে ক্ষেত্রে সেই যুক্ত জায়গা মোক লিছিলেন সেই পিছে পিছফালে সেই জায়গা সি সি ক্যামেরা নাই এনে ক্ষেত্রে সি মানে মানে তালাটো খুলিছে রুমত নিব চেষ্টা করেছে মো অলরেডি অল্প সুমায়ও নিছিলে মো এনে ক্ষেত্রে কৈছে ভন্টি রুমটো চাবাহা দাদা আমার তো অয়র রুমের কাম নহয় যে মই তলর কাম করাখিনিহে পাসপোর্ট কাউন্টারটো চুয়াহে আজি মানুহ নোহোৱা ক্ষেত্রত মই আহিছোঁ সি মোক এনেকে গাত ইয়াতে ধরেছে ধরি কেনে মোক মানে তোমাক মই তারপর অয়র রুমত মোর গুহাটিত যাবানে মোর লগত তুমি আধার কার্ডটো লবা কাকু নকবা এনেকে হেনেকে তোমাক মই লৈ যাম এনে ইয়াতে ধরেছে মোর জবরদস্ত করব খুঁজেছে মই একদম কান্দি মিলি কেনে ভয় খাই কেনে অসুস্থ হয়ে গেছো মই লগালগ কান্দি কান্দি মিলি কেনে মই লগালগ আহি কেনে ম্যানেজার দাদা কৈছো দাদা দাদা এনেকে হেনেকে সি মোক বেয়া কাম করব খুঁজেছিলে তেনে ক্ষেত্রে মই দাদাহতক কলো তুমি এতিয়া উলাই যাওয়া যিমানখিনি পয়সা পাব আছিলে তুমি উলাই যাওয়া এতিয়া লৈ কেনে তারপর তুমি মালিক মালিকিনীক জনাওয়া যে তাক উলাই দিম এনেকে হেনেকে তারপর মই জনালো তেখেতক জনালো তুমি উলাই যাওয়া ইতিমধ্যে ঘটনা সন্দর্ভত ভুক্তভোগী যুবতীগুলিয়ে আরক্ষীক এজাহার দাখিল করার পিছতো ব্যবস্থা নোলার গুরুতর অভিযোগ বন করা কিশোরীক নির্যাতন চলায় হারি গল চিকিৎসক দম্পতি নিজের উদ্দেশ্য সফল চিকিৎসক দেবজিৎ দত্ত আর পত্নী ববি কলিতা বন করা কিশোরীক শারীরিক মানসিক নির্যাতন চলায় গ্রেপ্তার হওয়া পত্নী ববি কলিতায় জামিন লাভ করার লগতেই 19 দিনক লুকাই থাকি অগ্রিম জামিন লাভ করলে চিকিৎসক দেবজিৎ দত্তই বর্তমান দুইগৰাকীৰ জামিন লাভ করার পাছতেই সবত্র চলিছে চর্চা আসলে আমি আদালতক আমি ইমানখিনি বিশ্বাস করেছিল যে অন্তত এনেকুৱা অপরাধী জামিন নাপায় এনেকুৱা অপরাধী অন্তত শাস্তি পাব আদালতে শাস্তি দিব বলে আমি আশা করেছিল আর আরক্ষী আসলে আরক্ষীর ভূমিকা ইয়াত অতি দুঃখ লগা আরক্ষীর কারণে মানুষ ডক্টর দেবজিৎ দত্ত পলাই যাব পারিলে আরক্ষীর বাবে অপরাধী এগারী জেলের পর 10 দিন 15 দিন থাকি উলাই আসব পারিছে এনেকুৱা যদি আরক্ষীর ভূমিকা হয় তেনেহলে এটো দেশখন কেনেকৈ চলিব আমি কেনেকৈ আমি ন্যায় বিচাৰি পাম সকলোৰে সন্দেহ ৰাজনৈতিক আশীৰ্বাদৰ বাবে লাভ কৰিলে জামিন ব্যুৰো ৰিপৰ্ট প্ৰাগ নিউজ